বহরমপুরের গোড়াবাজার নিমতলা মোড়ে সর্বভারতীয় আর্য মহাসভার বহরমপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী সোমনাথ পালের হয়ে পথসভায় উপস্থিত হলেন সর্বভারতীয় সভাপতি আর্য মহাসভা শ্রী বিভাস চন্দ্র অধিকারী। উপস্থিত ছিলেন জেলা সভাপতি মোহনলাল রশিদ, প্রার্থী সোমনাথ পাল সহ আর্য মহাসভা সদস্যরা। সম্প্রতি বজায় রেখে এই দল কাজ করে, শাসক দল হোক বা বিরোধী দল, সকলেই কিন্তু লুঠে রাজ্য চালাচ্ছে। এটা একটা নতুন রঙের রাজনৈতিক দল। এই দল কারো নিন্দা চর্চা করতে অভ্যস্ত নয়। ভারতবর্ষের চেহারাটা যেমন ছিল আর চেহারাটা যেমন হওয়া উচিত। প্রত্যেকটা মানুষ তার নিজের পায়ে দাঁড়াক, নিজের যোগ্যতার উপর দাঁড়াক, সব বৈশিষ্ট্যে, এমনটাই আর্য মহাসভার ইচ্ছা। আর আর্য মহাসভা আর্য কৃষ্টিকে সম্মান করে, কাজেই আমরা সমাজে শ্রদ্ধার চাষ করব। প্রত্যেকটা পরিবারকে সে আর্য কৃষ্টি মানতে শেখাবো। আর্য কৃষ্টি মানে আস্তিক কৃষ্টি বা আল্লাহর কৃষ্টি বা ঈশ্বরের কৃষ্টি বা ভগবানের কৃষ্টি। কাজেই মানুষের মধ্যে একটা দারুণ অনুপ্রেরণা আছে, ইচ্ছা আছে, সাপোর্ট করছে, এটা ভালো লাগছে। এই রাজ্যপালের নামে যে একটা চিরকাহানির অভিযোগ এসেছে, এই যে ভোটের আগে কী বলবেন? যে কোনো নোংরামি, নোংরা ঘাটা, সে শিলতাহানি হোক আর লাম্পট্যগিরি হোক আর যা কিছু হোক, আমাদের এগুলো শুনতে দেখতে ইচ্ছা করে না। দেখুন, আমরা মানুষ, আমাদের মধ্যে অনেকের প্রচুর ভুলভ্রান্তি আছে। আমাদের একটা খুব সুন্দর জায়গা দরকার, যে আমাকে শাসনের সোহাগে আশ্রয় দিয়ে, প্রশ্রয় দিয়ে আমাকে ভালো করে তুলবে। কাজে কে কত অন্যায় করেছে এটা বড় ব্যাপার না, আমি কত মানুষকে সংশোধিত করতে পারছি, আর্য কৃষ্টিতে সংস্কৃত করতে পারছি, এটাই সবচেয়ে বড় ব্যাপার। একটা মানুষকে খারাপ বলে তাকে ত্যাগ করা যায়, কিন্তু ভালো করার দায়িত্ব আমরা কঠিন নেই, এটাই দেখার। কাজেই আমরা অন্যরকম, আমাদের দল অন্যরকম। আজকে পথসভা বলতে আমাদের যে কর্মসূচি আছে, সেই কর্মসূচিতে আমাদের আজকে নিমতলায় আমাদের কর্মসূচি ছিল। আমাদের সামনে আমাদের একটা রোড শোর একটা প্রোগ্রাম রেখেছি, আমরা বিভিন্ন প্রোগ্রাম আমরা রাখছি, তাতে আমাদের পাচ্ছি, আমরা ঘুরে বেড়াচ্ছি, ঠিক আছে। সেখানটায় আমরা সেই প্রোগ্রামে যাচ্ছি আমরা, ঠিক আছে। সেখানটায় আমাদের প্রার্থী সোমনাথ পালকে নিয়ে আমরা ঘুরছি, তাতে ভালো লাগছে, মানুষের সাড়া আছে ভালো। আপনারা সম্প্রীতির কথা বলছেন, কিন্তু ভোটের আগে কিছু এমএলএ একটা উস্কানিমূলক মন্তব্য করছে, এটা তার রাজনৈতিক দলের, তারা সিদ্ধান্ত নেবে সে কী বলেছে এবং যে কথা বলে থাকুক সেটা ভারতবর্ষ সংস্কৃতি সভ্যতার, এটা মানানসই নয়। আর এখানে আমাদের সবাই, সবাই, সকল জাতি ধর্ম নির্বিশেষে আমাদের সকলকে নিয়ে চলতে হয়। আমাদের এই দেশ, আমাদের এই দেশে এই কথার কোনো গুরুত্ব নেই। কিরে তোদের হলো? পিপি বর এসেছে, পড়ে যাবি তো। আমার বিয়ে আমার বেনারসি, নতুন গল্প তার মন ছুঁয়েছে মনের মানুষ, স্বপ্ন যে আজ রঙিন। নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া। মানি বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স, নতুন রূপে নতুন সাজে কাঁচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স, নতুন রূপে নতুন সাজে। বালাজি মোবাইল প্লাজা, কাঁচরাপাড়া স্টেশন রোড, কেজিআর পথ, একেবারে গান্ধী মোড়ের কাছে, কাঁচরাপাড়া, উত্তর চব্বিশ পরগনা। মোবাইল ফোনে যোগাযোগ 7003766329 এবং 8584917724। বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসাং, নোকিয়া, ওপো, ভিভো, রেডমি, রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন, এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ। বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা।